ব্যাপারটা যেটা বলছে সবটাই হচ্ছে সঠিক নয়। তার কারণ কি, আমরা যেটা গেছি আমরা ওখানে পঞ্চায়েত কর্মীকে মারধর উদ্দেশ্যে তো আমরা যাইনি, আমরা গেছিলাম ওখানে গণডেপুটেশন বিক্ষোভ। কী বিক্ষোভ? আমরা আরটিআই করেছিলাম পঞ্চায়েতের তথ্য নেওয়ার জন্য, এবং এই তথ্য নেওয়ার জন্য আরটিআই আমরা বিডিওকে রিসিভ করেছি, থানাকে রিসিভ করেছি, পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে আমরা রিসিভ করেছি। আমাদের কাছে কপি রয়েছে, এখন আমাদের আমরা কোনো অন্যায়ভাবে পঞ্চায়েতের কর্মচারীকে মারার উদ্দেশ্য নিয়ে আমরা যাইনি। আমাদের উদ্দেশ্যের গণবিক্ষোভ তো আমাদেরকে পেপারগুলো দেওয়া, যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো যে বলতে আছে তার টোটাল পেপারগুলো আমরা দিই, আমরা পেপার ঘুরেছি। কতজন কর্মীকে ধরে নিয়েছে আপনার? আমাদের আটজনকে ধরে নিয়ে এসছে, যে কটা ধরে নিয়ে এসছে কেউ অশান্তিমতে জড়িয়েছে না, সব নিরব। তারা কোন দলের লোক? তারা সবই বিজেপির দলের লোক, এবং তারা নিরীহ মানুষ। তার যে কটাকে ধরেছে একটাও তারা অপরাধী নয়, আমরা অপরাধ করিও নি। নিরীহ মানুষগুলোকে ধরে নিয়েছে, আটকে রেখে দিয়েছে, আমাদেরকে ছাড়েও নি। পুলিশ আমাদের নাকি নাকি কেস দিয়ে নাকি কোর্টে পাঠাচ্ছে, আমরা জামিনের জন্যে আমরা যাচ্ছি এবং পুলিশের সঙ্গে থানায় আমার ওই জন্য রয়েছি। ঘটনাটা সবটাই মিথ্যা, ঘটনাটা আদৌ সত্যি না। এ আমাদেরকে হাঁটানো বা আমাদেরকে পেপার না দেওয়ার, ওদের যে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তার জন্য আমরা আটিআই করেছিলাম, পেপার চান। এই অন্যায়ের প্রতিবাদ করতে যাতে না পারি তার জন্য বললো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে পঞ্চায়েত ছিল সে আমাদেরকে পেপার দিত, কিন্তু সে আমাদেরকে বলেছে যে পঞ্চায়েতের প্রধান বারণ করেছে, এই পেপার দেওয়া যাবে না। পেপারের মধ্যে গলতি আছে, সে আমাদেরকে স্বীকার করে জানি যে এই পেপারে গলতি আছে, ঘাটতি আছে পেপারে, তাহলে এই পেপার আমরা দিতে পারবো। আপনার পরিচয়? আমার পরিচয় অপূর্ব ম্যাচি, মাদপুর বাড়ি। আপনি কি করেন? আমি বিজেপি পার্টি করি। তাহলে যে বিজেপি লোক ধরে না যে মার ধরে অভিযোগ করছে পঞ্চায়েত কর্মীকে, সেটা সম্পূর্ণ সবটাই সত্য নয়। এবার একটা জিনিস ঘটে জানাবার, খেলা দিলে হতেই পারে, একটা মানুষ জনতা সেখানে জনতা অবস্থান করছে সেখানে আবার একটা খেলা দিলে হতে পারে, দেখুন কালকের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু নূতন নয়। 19 সালের নির্বাচনের পর সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বাংলার উপর বিজেপির একটা সন্ত্রাসের রাজ কায়েম চলছে, এবং সেই কায়েমটা কিরকম চলছে, সমস্ত প্রশাসনিক আইনকানুনকে উপেক্ষা করে তারা বাংলাকে ভাঙার, বাংলাকে ধ্বংস করার প্রচেষ্টায় নেমেছে। তাই সেই রকমই একটা ঘটনা কালকে ঘটেছে, যেটা নাসিক গ্রামে ওখানকার পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত, খুব সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে পঞ্চায়েত পরিচালনা হয়। যখন একটা পঞ্চায়েত গঠন হয় তখন একটা দল থেকে হয়, ঠিক কথা। পঞ্চায়েত গঠন হয়ে যাওয়ার পর সেই পঞ্চায়েত হয়ে যায় জনগণের পঞ্চায়েত, তা জনগণের পরিষেবা দেওয়ার জন্য সেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সবসময় সচেষ্ট আছেন। কালকে কাদেরকে মারধর করা হয়েছে? কালকে যেটা ঘটনাটা ঘটেছে, মদ্যপান অবস্থায় বিজেপি সুস্থির মধ্যে দিয়ে সেই পঞ্চায়েতে গিয়ে তারা হস্তক্ষেপ করেছে, এবং সেখানে তারা লাঠি ঠেঙা নিয়ে প্রবেশ করে। আমাদের যারা পঞ্চায়েত পরিচালনায় যারা সরকারি কর্মচারী আছেন তারা সুষ্ঠুভাবে তাদের দাবি দেওয়া ব্যাপারে বলতে চায়, কিন্তু তারা সা না শুনে সেখানে আমাদের সরকারি কর্মচারীদের উপর চরমতম আঘাত করে, সে হসপিটালে ভর্তি করতে হয় তাকে। কাকে মারধর করেছে? আমাদের পঞ্চায়েতের বড়বাবু, পঞ্চায়েতের যিনি বড়বাবু যিনি সেক্রেটারি ওনাকে মারধর করেছে। কতজন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে খবর? 8 জন অ্যারেস্ট হয়েছে। আপনার পরিচয়? আমি ভাতার ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এবং ভাতার পঞ্চায়েত সমিতির দলনেতা।